আমাদের ইমেজটা ইনসার্ট করি। এখন দেখেন আমি এর পাশে হচ্ছে ইমেজটা নিয়ে আসি, এভাবে কিন্তু আমরা ইমেজ শো করাতে পারবো। এখন কি ইমেজটা হচ্ছে মানে এই লেখার থেকে ইমেজের সাইজ কিন্তু অনেক বড়, তাই না? ইমেজকে আমাদেরকে ছোট করতে হবে। এরপর হচ্ছে লিংক, এই যে ছবিতে অনেক সময় লিংক আপ করানো থাকে, তাই না? ধরেন এখানে তো আপনি লিস্ট করে দিলেন বা ছোট করে একটা ডেসক্রিপশন দিবেন, এভাবে দিলেন। এখন কেউ যদি এই সম্পর্কে আরো আপনি যদি বিস্তারিত লিখতে চান, তো আপনি ধরেন আরেকটা পেজের মধ্যে প্রতিটা ফুড সম্পর্কে আর বিস্তারিত আপনি লিখতেছেন। যদি আপনার একটা রেস্টুরেন্টই হয়ে থাকে, তো সেক্ষেত্রে তো আপনাকে এই কাজটা করতে হবে। তো তখন কিন্তু আপনাকে এর সাথে লিংক আপ করাতে হবে। তো লিংক আপ করানোর জন্য এখানে আপনি ওই সেই যে পেজের ভিতরে আপনি ডিটেলস, এই খাবারের ডিটেলস আপনি লিখবেন, তো সেটা আপনি এখানে লিংক আপ করে দিতে পারেন। আচ্ছা, এভাবে কিন্তু আমি প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা খাবার এবং হচ্ছে এক একটা করে ছবি আমি অ্যাড করতে পারবো। আমি একটাতে অ্যাড করছি, বাকিগুলা কিন্তু আপনারা নিজেরাই পারবেন, এটা আমার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। এখন আমি একটু স্টাইলে যাই, স্টাইলে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। এখানে ওই মানে অ্যাড টু কার্ট বা অর্ডার ফর অর্ডার এই জাতীয় কোনো বাটন কি দেওয়া যাবে না, এইটার যেখানে ক্ষেত্রে গেলে সে যাবে অর্ডার না, করতে পারবে? হ্যাঁ এই জিনিসটা আলাদা, এটা আমি দেখাবো। আচ্ছা, সেটা হচ্ছে আপনার আরেক, সেটা আমরা প্রাইস টেবিল দিয়ে তৈরি করব। তো এটা হচ্ছে নর্মালি আপনি যে লিস্ট করতে চাচ্ছেন, হ্যাঁ জাস্ট শো করবে যে আপনার এখানে কি কি আছে, কি কি পাওয়া যায়, সেটার একটা মানে ছোট ডেসক্রিপশন এবং সেটার প্রাইস কেমন, এই সম্পর্কে এরকম একটা ধারণা সে পাবে। কারণ সব সব কিছুর কিন্তু কি বলে মানে কি বলে প্যাকেজ আকারে কিন্তু প্রতিটা জিনিস থাকে না, তো এরকম এক একটা জিনিস এক এক ভাবে আপনাকে তৈরি করতে হয়। তো এরকম ধরনের মেনু তৈরি করতে গেলে, এই ধরনের প্রাইস লিস্ট তৈরি করতে গেলে এই এইটা দিয়ে আমরা প্রাইস লিস্টটা দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। তো কালারের গিয়ে আমি হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো, এই যে এগুলো হচ্ছে টাইটেল এন্ড প্রাইস। আমি যখন এই কালার চেঞ্জ করতেছি, তাহলে হচ্ছে আমার কি কি কালার চেঞ্জ হচ্ছে, টাইটেলের এবং কালারের হচ্ছে কালারগুলি হচ্ছে সেম থাকবে। টাইটেল আর কালারের কালার এখান থেকে আমি এক রকমের কালার যেটাই চেঞ্জ করবে, দুইটার একসঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ডেসক্রিপশন কালার। ডেসক্রিপশন কালার হচ্ছে আপনার এই যে লেখাগুলো আমি বললাম যে আপনি ফুডের যে ডেসক্রিপশন আপনি লিখবেন, সেগুলো আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিবেন, টাইপোগ্রাফি থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করে দিবেন। এরপর হচ্ছে আপনার সেপারেটর। সেপারেটর কোনটা? সেপারেটর হচ্ছে এই যে মাঝখানে যে ডট ডট যে দাগটা আসছে, এইটাকে হচ্ছে সেপারেটর বলা হচ্ছে। তো এই সেপারেটরের স্টাইলটা আপনি ডট ডট রাখবেন, না সলিড রাখবেন, এরকম রাখবেন, না এরকম রাখবেন, না আপনি টোটালি কোনো সেপারেটর ইউজই করতে চান না, সেক্ষেত্রে আপনি নান করে দিবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো আগে আমি একটা রাখি। এরপরে এইটাকে আপনি মোটা করবেন না চিকুন করবেন, এর ওয়েটটা বাড়াই দিলে এটা দেখেন এটা একটু মোটা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এটার কালারও আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, এই যে দিলাম। তারপর হচ্ছে স্পেসিং, দেখেন স্পেসিং বাড়ালে কি হয়, স্পেসিং বাড়ালে হচ্ছে আপনার টাইটেল এবং প্রাইজের মধ্যে যে স্পেসিংটা ছিল সেই জিনিসটা। এরপর হচ্ছে ইমেজ, ইমেজ নিয়ে এখন আমরা কাজ করবো। ইমেজে হচ্ছে এখান থেকে আমি ইমেজের সাইজ ছোট বড় করতে পারবো, এই যে এখান থেকে এটা কিন্তু 115x150, তো এর থেকেও যদি আমাকে ছোট করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে কাস্টমে গিয়ে এর থেকে আমি চাইলে ছোট করে দিতে পারবো। আমি কাস্টমে গিয়ে 15x50 করে দিই, দেখি অনেক ছোট হয়ে যাবে যদিও, তবে লিস্টের মধ্যে খুব বড় পিকচারও থাকে না। আপনি চাইলে আরেকটু বড় দিতে পারেন, 100 দিতে পারেন। এই যে এখন যে সাইজটা আছে এটা মোটামুটি কিন্তু মনে হচ্ছে ঠিক আছে। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস, এই পিকচারটাকে আপনি একটু সার্কেল শেপ দিতে চাচ্ছেন, তাহলে আমি কি করব, আমি বর্ডার রেডিয়াসটা দেখেন বাড়িয়ে দেই, তাহলে এটা কিন্তু আপনার সার্কেল হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে স্পেসিং, স্পেসিং হচ্ছে ইমেজ থেকে এই যে এই কন্টেন্ট গুলোর দূরত্বটা বা এদের মাঝখানে যদি আপনি স্পেস তৈরি করতে চান, চাইলে স্পেস এভাবে বাড়াতে পারবেন। এরপর হচ্ছে আপনার আইটেম, আইটেম কোনগুলা, এখানে 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 কিন্তু তেমন কোনো কিছু না, এই যে এক একটা রো তৈরি হয়েছে,
এই যে প্রত্যেকটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, তো এই আইটেম এক একটা থেকে আরেকটা আইটেমের মধ্যে আপনি কি করবেন, গ্যাপ তৈরি করতে পারবেন। আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এইগুলাতে আমি যেহেতু ইমেজ বা এগুলোতে আমি চেঞ্জ করি নাই, এ কারণে হচ্ছে এই অ্যালাইনমেন্টটা আপনারা ভাবে বুঝতে পারবেন। একটু দেখেন হালকা কিন্তু বোঝা যাচ্ছে যে কি হচ্ছে আসলে, মানে এই ইমেজটা থেকে এই যে লেখাগুলো ভার্টিক্যালি এটা হচ্ছে আপে থাকবে না ডাউনে থাকবে না মিডিলে থাকবে সেটা বোঝাচ্ছে আর কি, এটার সাপেক্ষে, ইমেজটার সাপেক্ষে। তো এই জিনিসটা ছিল হচ্ছে প্রাইস লিস্ট। এরপর আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে প্রাইস টেবিল। এই যে প্রাইস, প্রাইস টেবিল এটা নিয়ে কাজ করবো। অনেক সময় কি থাকে আমাদের বিভিন্ন প্যাকেজ আকারে থাকে তাই না, প্যাকেজ আকারে আমরা অনেক কিছু অফার করি, তো সেই ধরনের জিনিস আমাকে যদি তৈরি করতে হয় এরকম সার্ভিস আমি দেখাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, প্রাইস টেবিল। সাপোজ মনে করেন আপনি কি করেন, আপনি হচ্ছে বিভিন্ন ভিডিও সেল করেন, আপনি বিভিন্ন ভিডিও সেল করেন, বিভিন্ন ভিডিও বলতে হচ্ছে ধরেন এই যে আমরা যে এই যে HTML এর কোর্স করতেছি, ওয়ার্ডপ্রেস এর ক্লাস করতেছি, এগুলো আপনি ধরেন একটা প্যাকেজ আকারে ভিডিও করে প্যাকেজ আকারে আপনি সেল করতেছেন, তখন কি হবে এখানে আপনি সেইগুলো এরকম লিস্ট আকারে আপনি তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে সেটার জন্য আপনি তাদের কাছ থেকে কি মান্থলি একটা ফি নিতে পারেন। সাপোজ আমরা যে প্রথম দিন যে ডোমেইন হোস্টিং এর আলোচনা করছিলাম, তো ডোমেইন হোস্টিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার যে বিভিন্ন প্ল্যান থাকে না, তো এক একটার জন্য কিন্তু মান্থলি এক এক রকমের টাকা পে করতে হয় বা কোনোটা ইয়ারলি পেমেন্ট করতে হয় এরকম, এবং একটা প্যাক একটার ভেতরে কি অনেকগুলো প্যাকেজ থাকে, যে প্যাকেজ আকারে থাকে যে আপনি এই প্যাকেজটা নিলে এই এই সুবিধা আপনি পাবেন, তো এরকম আপনি একটা সার্ভিসের মধ্যে বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছেন, সেগুলো এভাবে শো করানোর জন্য আমরা ইউজ করব হচ্ছে প্রাইস টেবিল। তো এখন প্রাইস টেবিলটা আমরা কিভাবে ইউজ করব সেটা এখন দেখি চলো। প্রথমেই এটা হচ্ছে আপনার টাইটেল, এখানে আপনি হচ্ছে টাইটেল দিতে পারবেন, তারপর মানে আপনার আপনি এটা কি সার্ভিস দিচ্ছেন না সেটার একটা টাইটেল আপনি এখানে দিয়ে দিলেন। সাপোজ এটা এটার টাইটেলটা আপনি দিলেন হচ্ছে কি ওয়েব ডিজাইন। এখন ওয়েব ডিজাইন কোর্সটার মধ্যে আপনি কি কি শেখাবেন সেগুলোর আপনি এখান থেকে আপনি এই ডেসক্রিপশন এর মধ্যে হালকা একটা ছোট ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে টাইটেলটা কোন ট্যাগে থাকবে সেটা আমরা যেহেতু স্টাইলে গিয়ে আরো ছোট বড় করতে পারবো, তো এখান থেকে চেঞ্জ করলে খুব একটা চেঞ্জ হচ্ছে না, তো আমরা স্টাইলে গিয়েই চেঞ্জটা করি। ওকে, তারপর হচ্ছে এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রাইজিং। প্রাইজিং হচ্ছে এই যে এই বিষয়টা, এখানে হচ্ছে ডিফল্ট ভাবে লেখা আছে যে মান্থলি, এটা হচ্ছে মান্থলি এবং মান্থলি ফিটা কত, মান্থলি ফি হচ্ছে 39। তো আমি যাই প্রাইজিং এ, তো এখানে দেখেন কারেন্সি সিম্বল আছে, এখানে কারেন্সি সিম্বলটা আপনার কি করতে হবে, এখানে আপনি চাইলে কি চেঞ্জ করে দিতে পারবেন। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু মানে বাংলাদেশি কারেন্সি কিন্তু এখানে নাই তাই না, এখানে কিন্তু বাংলাদেশি কারেন্সি নাই, তো বাংলাদেশি কারেন্সি কি করে আনা যায় এটা হচ্ছে একটু আপনারা খুঁজে বের করবেন। এখানে আপনারা হচ্ছে বাংলাদেশি কারেন্সিটা লিখবেন বা এখানে কোনোভাবে আপনারা বাংলাদেশি কারেন্সিটা আনবেন, এটা আনা যাবে, এই জন্য এই জিনিসটা আমি আপনাদের আপনাদের জন্য রেখে দিচ্ছি, আপনারা একটু এই কাজটা খুঁজে বের করবেন যে কি করে করা যেতে পারে। আচ্ছা, এরপর এই কারেন্সি সিম্বলটা এই যে এইটা, আগে কি ছিল ডলার ছিল না, এই যে দেখেন ডলার সাইনটা এখানে শো করতে, তো আমি ডলারই রেখে দিলাম। এরপর হচ্ছে প্রাইস, আপনি হচ্ছে আপনার প্যাকেজটার কত প্রাইস নেবেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দিবেন। এখন দেখেন এই প্রাইসটা কি ফ্রাকশন আছে তাই না, 39.99, তো এই পয়েন্টের পর যে 99 আছে সেটা দেখেন তো কোথায় শো করতেছে, এই যে উপরে শো করতেছে, তো এটা কিন্তু একটা ডিজাইন যে আমার ফ্রাকশনটা উপরে শো করতেছে, আমি কিন্তু চাইলে এটা পাশাপাশিও আনতে পারি, তো এই কাজটা আমরা একটু পরেই দেখছি। এই যে কারেন্সি ফরম্যাট এটা হচ্ছে ডিফল্ট ভাবে আছে, আমি যদি এভাবে দেই দেখেন এটা পাশাপাশি চলে আসছে এটা কিন্তু, আর যদি আমি ডিফল্ট ভাবে রাখি এখানে দুইটা অপশন আছে তাহলে কারেন্সিটা উপরে শো করবে। এরপর হচ্ছে সেল, সেলটা হচ্ছে অফ আমি অন করে দেই, আপনি ধরেন এটার
হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছেন বা সেল প্রাইজে এটা ছেড়ে দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে এটা যদি আপনি অন করেন তাহলে এখানে কি দেখাচ্ছে, রেগুলার প্রাইস হচ্ছে এটা আর সেল প্রাইস হচ্ছে এখন এইটা, এইটা বোঝাচ্ছে তাই তো? তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে অরিজিনাল প্রাইস, তো আপনার অরিজিনাল প্রাইস যেটা আপনি সেটা এখানে দিয়ে দিতে পারবেন। এরপর হচ্ছে পিরিয়ড, তো আপনার এই প্যাকেজটা আপনি আসলে মান্থলি সেল করছেন মানে না এটা আপনার ইয়ারলি না উইকলি, সেই বিষয়টা আপনি এখানে কি করবেন লিখে দিবেন যে এটা আমার মান্থলি পেমেন্ট না, এটা আমার উইকলি পেমেন্ট করতে হবে এটার জন্য, সেটা আপনি করতে পারেন। তারপর হচ্ছে ফিচার, ফিচার কোনগুলো এখানে, এই যে আইটেম লিস্ট গুলো এখানে, তো এখানে কিন্তু তিনটা আইটেম আছে, তো সেম ভাবে এই যে অ্যাড আইটেম, অ্যাড আইটেমে ক্লিক করলে আমার যদি প্যাকেজের সার্ভিস আরো বেশি থাকে তাহলে তো আমাকে আরো বেশি আইটেম এখানে শো করাতে হবে, তো অ্যাড আইটেমে ক্লিক করে আমি আইটেম বেশি করতে পারবো। আইটেমের মধ্যে কি কি অপশন আছে, আইটেমে আপনার হচ্ছে প্রথমে কি আপনার আপনি কি কি সার্ভিস দিবেন, তাহলে সেই সার্ভিসগুলোর টাইটেল দিতে হবে, সেই সার্ভিসগুলোর নাম লিখতে হবে, সেটা আপনি এই টেক্সট বক্সের মধ্যে লিখতে পারবেন। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে এইচটিএমএল, তারপর এখানে আপনি চাচ্ছেন একটা আইকন আপনি শো করাবেন, এই যে পাশে যে আইকনটা শো করতেছে আপনি চাইলে নাও শো করাতে পারেন, তো এখান থেকে আমি একটা আইকন দিয়ে দেই, দেখি এইচটিএমএল রিলেটেড কোনো কিছু পাওয়া যায় কি না। এইচটিএমএল 5-এর আইকনটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে লিস্ট আইটেম 2, আচ্ছা আইকনের কালার আবার এখান থেকেই চেঞ্জ করা যাবে, এটার জন্য আপনাকে স্টাইলে না গিয়ে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, তো লিস্ট আইটেম 2, 3 বা আরো যদি একাধিক আপনি অ্যাড করেন তো সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এটা আমি একটা দেখিয়েছি, আপনারা বাকিগুলো আশা করি নিজেরাই পারবেন। এরপর হচ্ছে ফুটার, ফুটার অংশের মধ্যে কি আছে, ফুটার অংশের মধ্যে আছে বাটন আর হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফো, তো বাটনে হচ্ছে যে অপশন গুলো থাকে যে বাটন টেক্সট, বাটনের মধ্যে আপনি দিলেন হচ্ছে বাই নাও, তো এরকম আপনি যদি এখানে আপনি এরকম লিখে দিতে পারেন, তো যেটা আপনার ভালো হয় লিখলে সেটা আপনি বাটন টেক্সটের মধ্যে দিবেন। এরপর হচ্ছে বাটনের এখানে আপনাকে লিংক তো অবশ্যই লাগবে, কারণ এখানে কি এখানে যদি ধরেন এটা বাইতে ক্লিক করলে কি সে কিনতে পারবে, তাহলে কি এখানে অপশনটা আপনাকে তাহলে কি পেমেন্ট পেজের মধ্যে যেন নিয়ে যায় আপনাকে, তো সেক্ষেত্রে আপনাকে ওই পেমেন্ট পেজটা এখানে লিংক আপ করে দিতে হবে, তো সেই লিংকটা কি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফো, অ্যাডিশনাল ইনফোটা হচ্ছে অনেক সময় মানে এখানে হচ্ছে ছোট করে কোন একটা মেসেজ দিয়ে দেওয়া, তো সেটা আপনি চাইলে দিতেও পারে নাও পারে। এরপর হচ্ছে রিবন, রিবন কোনটা দেখেন তো, এর মধ্যে রিবন হচ্ছে এই যে উপরে যেটা শো করতেছে, হ্যাঁ এই যে গ্রিন কালার এইটা হচ্ছে রিবন, রিবন হচ্ছে ধরেন আপনি এটা এটা হচ্ছে আপনার এখানে অনেক পপুলার একটা কোর্স হতে পারে, আপনি এই রিবনের মধ্যে এরকম দিয়ে পপুলার লিখে দিলেন, বা আপনি এই কোর্সটাতে এই যে এখানে যেমন এই যে অফার দিয়েছেন তো সেই অফার কথাটা আপনার এই রিবনের মধ্যে আপনি লিখে দিতে পারেন যে এই কোর্সটা এখন এটা আপনি প্রাইস কমাই কমে দিচ্ছেন, তো এখানে আপনি এটাতে ডিসকাউন্ট দিয়েছেন, ডিসকাউন্ট বা অফার বা এটাতে সেল। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? জি ম্যাডাম শুনতে পাচ্ছি, হয়তো ওনার নেট প্রবলেম। পাচ্ছি ম্যাডাম, তো যেটা বলছিলাম যে যখন হচ্ছে আমরা ডিসকাউন্ট, শুনতে পাচ্ছি, ওকে আমি ক্লাসটা তাহলে কন্টিনিউ করছি, আপনারা তাহলে এখন সবাই মিউট হয়ে যান। তো আমি হচ্ছে এখানে তাহলে কি করব, এখানে আমি যখন ডিসকাউন্ট দিব বা অফার করব তো সেক্ষেত্রে আমি এখানে একটা কি রিবন ইউজ করতে পারি, তাহলে কি হবে এই আমার এই প্যাকেজটা মানুষের সহজেই কি চোখে পড়বে,
তো সেই রিবনটাকে আমি যদি আর সুন্দর করতে চাই, বা রিবনের মধ্যে আমি কি লিখবো, এটা আমার পপুলার কোর্স যদি হয় সেক্ষেত্রে আমি পপুলার দিতে পারি। এটা যদি এই কোর্সে কি আমি ডিসকাউন্ট দিয়েছি, তাহলে আমি এর মধ্যে ডিসকাউন্ট লিখে রাখতে পারি। এই যে এরপর হচ্ছে এটার পজিশন, এটার পজিশন হচ্ছে এটা কি লেফট সাইডে ছিল না আপনার রিবনটা, আমি চাইলে রাইট সাইডেও এটাকে শো করাতে পারি। এটা ডিজাইনটা আপনি কিভাবে করবেন এটা আপনার ইচ্ছা। আচ্ছা এরপর আমি চলে যাই স্টাইলে। স্টাইলে হচ্ছে প্রথমে হেডারের অংশ, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার এই দেখেন আমি ব্লু করে দিলাম, হেডার অংশ হচ্ছে এইটুকু, ঠিক আছে। তারপর এখানে আপনি চাইলে প্যাডিং দিতে পারেন। বুঝিনি ম্যাম, ওই যে হেডারের যে কোনেছে যে লেখাটা, ওটা কি দুই সাইডে কি দেওয়া যাবে না? এক সাইডে রিবনের কথা বলছো ম্যাম, রিবনটা দুই সাইডে দেওয়া না, যাবে কিনা? রিবন কখন দুই সাইডে দেখেছেন কোথাও? দেওয়া যাবে না, দিলে দেখতেও তো খুব বাজে লাগবে। আচ্ছা ও আচ্ছা, আচ্ছা তারপর হচ্ছে টাইটেল, টাইটেলের মধ্যে হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনার টাইটেল, আর এই নিচের এইটাকে বলা হচ্ছে হচ্ছে সাবটাইটেল। তো টাইটেলের আপনি কালার দিতে পারবেন, এখানে জাস্ট কালার আর টাইপোগ্রাফি, তো এগুলো আর না বলি। হ্যাঁ সাবটাইটেলেও হচ্ছে কালার আর কি টাইপোগ্রাফি। তারপর টাইপোগ্রাফি তো জানেন। এরপর হচ্ছে প্রাইজিং, প্রাইজিং এর অংশটা হচ্ছে এই টু এই অংশটুকু। হ্যাঁ তো প্রাইজিং এর ব্যাকগ্রাউন্ডটা আপনি কি করবেন, প্রাইজিং এর ব্যাকগ্রাউন্ডটা আমি আর একটু রেড কালার করে দিলাম যাতে চোখে পড়ে সবার। তারপরে হচ্ছে এই যে কালার বা টাইপোগ্রাফি, এটা এটা কিন্তু এই ডিজিট এবং ভেতরে যে লেখাটা সেটার, দেখেন কালারটা আমি সাদা করে দিয়েছি, যে সাদা হয়ে গেল। তারপরে হচ্ছে এখান থেকে দেখি যে টাইপোগ্রাফি চেঞ্জ করা লাগবে। এরপর হচ্ছে কি কারেন্সি সিম্বল, কারেন্সি সিম্বল এই যে এই ডলার সাইনটা একটু বড় করে দেন। তারপর হচ্ছে পজিশন, কারেন্সিটাকে আপনি রাইটে দিবেন, মানে বিফোর দিবেন না আফটার দিবেন, লেফটে দিবেন না রাইটে দিবেন। বাংলাদেশের কারেন্সি কিন্তু আপনার কি লেফট সাইডে থাকে না রাইট সাইডে থাকে? রাইট সাইডে থাকে। তো আমরা হচ্ছে কারেন্সিটা কিন্তু রাইট সাইডে অ্যাড করতে পারবো। আচ্ছা তারপর হচ্ছে ভার্টিক্যালি পজিশন, ম্যাম বাংলাদেশের কারেন্সি তো, হ্যাঁ বাংলাদেশের কারেন্সি বা হচ্ছে আপনার ইন্ডিয়ান কারেন্সিও মনে হয় হচ্ছে আপনার রাইট সাইডে থাকে। তো এটা হচ্ছে আপনাদের কাজ দিলাম, তো আপনারা বাংলাদেশের কারেন্সি অ্যাড করবেন, অ্যাড করে আমাকে দেখাবেন। আচ্ছা এরপর হচ্ছে ভার্টিক্যালি পজিশন, ভার্টিক্যালি পজিশন এই যে আপনার এই লেখাটার সাপেক্ষে আপনার এই কারেন্সিটার ইয়াটা টপে হবে না মিডিলে হবে না বটমে হবে সেটা। এরপর হচ্ছে ফ্রাকশনাল পার্ট, এই যে 99 উপরে আছে এটা কি আমি পাশাপাশিও লিখতে পারতাম, দেখিয়েছি। তো এটার সাইজটা কেমন হবে, এটা ছোট হবে না বড় হবে, এটা ভার্টিক্যালি এই যে এরকম রাখবেন না কেমন রাখবেন? আপনি চান এটা কি উপরে ছিল না, আপনি চাইলে কি এটা নিচেও দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে অরিজিনাল প্রাইস কে আপনি ডিজাইন করছেন, প্রত্যেকটার জন্য কিন্তু দেখেন আলাদা আলাদা সেকশন করা আছে, এখানেও আপনি কালার টাইপোগ্রাফি আর কি ভার্টিক্যালি পজিশন চেঞ্জ করতে পারবেন। তো অরিজিনাল প্রাইসটা কি একটু বড় করা উচিত তাই না? বড় করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমি সাইজটা বড় করে দেই, এরকম কিন্তু আমি পারি এই যে, বা এটাকে ছোট করে দিয়ে আমি এইটাকে আরো বড় রাখতে পারি। তো যেটা ভালো হয় সেটা করবেন। এরপর আছে হচ্ছে পিরিয়ড, পিরিয়ড জিনিসটা হচ্ছে এই যে কতদিন ধরে যে উইকলি এই পিরিয়ড, এই পিরিয়ডটার ডিজাইন বা এটা কোথায় থাকবে, এটা যদি আমি বিসাইড দেই পাশে চলে আসলো, এই যে এখানে দুইটা অপশন আছে, একটা নিচে রাখতে পারবেন আর হচ্ছে বিসাইড পাশে রাখতে পারবেন। এখান থেকে এটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ফিচার, ফিচার হচ্ছে আপনার এই যে আপনি যে মেইনলি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসগুলোকে এখানে ফিচার বলা হচ্ছে। তো এই সার্ভিসগুলোকে আপনি ডিজাইন করবেন এখান থেকে, এখানে আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন, করলাম এখানে এটার অ্যালাইনমেন্ট আপনি ঠিক করেন, আপনি যদি পাশাপাশি মানে লেফটে দিতে পারেন রাইটে দিতে পারেন আর মিডিলে রাখতে পারেন। এরপর হচ্ছে এটার উইথ, উইথ বাড়ালে কেমন হচ্ছে দেখেন।
তারপর হচ্ছে এখানে এদের মাঝখানে দেখছেন একটা দাগ দাগ আছে না, এই দাগটাকে বলা হয় হচ্ছে ডিভাইডার। তো এটা আপনি চাচ্ছেন আমি রাখবো না, তাহলে কি নো করে দিতে হবে। আর যদি ইয়েস করেন তাহলে এটাকে আপনি ডিজাইন করতে হবে, এটার কালার স্টাইল এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এটা ডটেড দিতে পারেন, ড্যাশ দিতে পারেন আপনার ইচ্ছা, এটাকে আপনি একটু আরো একটু মোটা করে দিতে পারেন, এটার উইথটা কি একটু কমাই দিতে পারেন, তাই না? কমাই দিচ্ছে একটু, গ্যাপ বাড়াতে পারেন। এই যে প্রতিটা আইটেম থেকে আপনার ডিভাইডারের যে গ্যাপটা এটা আপনি বাড়াতে পারেন। এরপর হচ্ছে ফুটার, ফুটারে আছে হচ্ছে আমার বাটন আর কি অ্যাডিশনাল অপশন। তো আমি যাই ফুটারে, ফুটারে গিয়ে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে হচ্ছে বাটনের সাইজ এই যে বড় করে দিলাম, এখানে বাটনের টেক্সট কালারটা নর্মালি একটা বাটনে যত যা চেঞ্জ করা যায় আমরা করতে পারবো। আমরা কিন্তু চাইলে একটা গ্রেডিয়েন্ট বাটন এখানে তৈরি করতে পারবো, এই যে দেখেন এরকম একটা দুই মানে দুইটা কালার একটা বাটনের মধ্যে দুইটা কালার শো করবে, এরকম বাটন আমরা শো করতে পারবো। ওকে, তো গ্রাডিয়েন্টের কাজ আমরা আপনাদেরকে আমি একদিন দেখিয়েছিলাম যে লোকেশন আর অ্যাঙ্গেলকে কি চেঞ্জ করে কিন্তু মানে গ্রাডিয়েন্টটাকে আরো সুন্দর করা যায়। এরকম হয়ে যে রেডিয়াল দিয়ে দিলে এরকম হয়ে যাবে, আপনারা চাইলে এরকমও করতে পারেন। তারপরে হচ্ছে কি আপনি চারপাশে একটা বর্ডারও দিয়ে অ্যাড করতে পারেন বাটনের, সেই বর্ডারে কালার দিতে পারেন, মানে আপনি যত এটাকে ডিজাইন বা স্টাইল দিয়ে পারেন। তো বেশি আবার কালার এগুলা করলে আবার কিন্তু মানে বেশি ভালো লাগে না, সিম্পল জিনিসই বেশি সুন্দর লাগে। তারপরে হচ্ছে অ্যাডিশনাল ইনফো, মানে এই যে নিচের লেখাটা এটা, তো এটার কালার টাইপোগ্রাফি এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। মার্জিন বাড়িয়ে আপনি কি এর উপরে নিচে বামে ডানেও জায়গা তৈরি করতে পারেন, তো এটার ক্ষেত্রে সেটা দরকার হচ্ছে না। এরপর হচ্ছে কি রিবন, তো এই রিবনটাকে আমি হচ্ছে একটু ইয়েলো কালার করে দিই যাতে ভালোভাবে চোখে পড়ে। আচ্ছা, এরপর এটার ডিস্টেন্সটা আমি কিন্তু এই যে দেখেন এখান থেকে কমাতে বাড়াতে পারছি যে কতটা ডিস্টেন্স এটা থাকবে, এরকম থাকুক। এরপরে ভিতরে টেক্সট কালার, টেক্সট কালার কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে টেক্সট একটা আমি ডিপ কালার ইউজ করে দিই। এই যে এখন কিন্তু খুব ভালোভাবে এই ডিসকাউন্টটা ফুটে উঠছে, মানে মানুষের চোখে পড়বে যে এটা এই প্যাকেজের মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এখানে আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন, টাইপোগ্রাফি মানে হচ্ছে এই যে লেখার টাইপোগ্রাফি আপনি চেঞ্জ করতে পারবেন। তো এইটা ছিল মূলত একটা প্রাইস টেবিল, আর এটা হচ্ছে প্রাইস লিস্ট। তো আমাদের হচ্ছে সার্ভিসের উপর ডিপেন্ড করে আমাদের প্রাইসটা আমরা কিভাবে সাজাবো বা প্রাইস মেনুটা কি করে সাজাবো সেটা আমরা এই দুইটা থেকে করতে পারি। যখন আমাদের প্রাইস লিস্টের প্রয়োজন হবে তখন আমরা লিস্ট আকারে করব, যখন আমাদের হচ্ছে টেবিল আকারে প্রয়োজন পড়বে তখন আমরা প্রাইস টেবিল আকারে সাজাবো। প্রাইস টেবিল আর মেনু থেকে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই আমাদের যে আইকন আপলোড করার সময় এখানে যে আরেকটা পাশে একটা ডান পাশে যে একটা অপশন দেখি আপলোড এসভিজি, এই জিনিসটা একটু যদি কাইন্ডলি বুঝিয়ে দিতেন, বা আমরা কি নতুন করে মানে কোনো আইটেম আইকন এখানে ইনস্টল করতে রাখতে পারবো কিনা, আচ্ছা আপলোড এসভিজি হচ্ছে ওখানে হচ্ছে আপনার মানে থার্ড পার্টি কোনো আইকন? হ্যাঁ, আর এসভিজি এর আপনার কিছু আইকন আছে, ওই আইকন গুলো যদি আপনি আপলোড করতে চান ওখান থেকে আপনি এটা আপলোড করতে পারবেন। ওই আইকন গুলো সেক্ষেত্রে কি আমার আগে যে বিল্ট ইন যে আইকন, হ্যাঁ বলেন না যে সেক্ষেত্রে বিল্ট ইন যে সব আইকন গুলো আছে সেগুলো কি চলে যাবে? না না, সেগুলো থাকবে, সেগুলো কোথাও যাবে, সেগুলোর সাথে আচ্ছা ওগুলো অ্যাড হবে। প্রসিডিউরটা কি রকম নরমালি ম্যাম, হচ্ছে প্রসিডিউরটা কি রকম হতে পারে নরমালি মানে হচ্ছে আপলোড এসভিজি? আপনার পিসি থেকে আমরা যেরকম হচ্ছে এখানে ইমেজ আপলোড করছি, ভিডিও আপলোড করছি, ওরকম তো নাই, সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না, নর্মালি এটার প্রয়োজনও পড়ে না। আমি আজকে ম্যাম আইকন খুঁজতে গিয়ে
তো বেশ কিছু আইকন হয়তো মানে আমার পছন্দসই আইকন পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি এখানে যখন আপলোড এসপিজি দেখলাম তখন সেইভাবে চিন্তা করলাম আর কি, যে আসলে কি করা যায় সেটাকে, বা নিজের কাস্টম কোনো আইকন ইউজ করা এই যায় যে কিনা, এই যে বাটলে কোনো কাস্টমাইজ। আবার মানে বিল্ড। আচ্ছা ধরেন আপনি হচ্ছে আইকন পাবেন, অবশ্যই আইকন পাবেন। আর আইকন ধরেন আপনি কোন একটা আইকন আপনি দেখছেন, কিন্তু সেই আইকন আপনি হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু যে আইকন লাইব্রেরিতে গেলে এখানে দেখেন ফন্ট অসমের, নর্মালি আমরা যখন ডিজাইন করি কোডিং করে আমরা কিন্তু নর্মালি ফন্ট অসমের আইকন গুলা ইউজ করি, তো ফন্ট অসমের সব আইকন গুলো কিন্তু এখানে আপনি পাবেন। হ্যাঁ ফন্ট অসমের আইকন গুলো এখানে আছে, ফন্ট অসম রেগুলার, ফন্ট অসম সলিড, ফন্ট অসম ব্র্যান্ড আর অল আইকন, এগুলো তো সবই আসবে। তো নর্মালি ফন্ট অসমের আইকনই হয়ে যায়। আর ধরেন আপনি কোথাও আইকন আপনি একটা দেখলেন আপনার চয়েস হয়েছে যেটা নেই, তো ওটাকে আপনি হচ্ছে ইমেজ আকারে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এসভিজি এখানে কি হচ্ছে আলাদা কোনো, আমরা যেরকম সিএসএসে এই ফন্ট অসমের ইমেজ আইকন, কি যেমন এখানে ফন্ট আইকনের অসমের জায়গায়? যেমন আইকন গুলো কিন্তু আপনারা জানি না দেখছেন কিনা, ওগুলো কিন্তু ডাউনলোড করা যায়। হ্যাঁ যখন কোড করে করতে হয় তখন ডাউনলোড করে কাজ করতে হয়, তো এসভিজি তেও ওরকম হচ্ছে আপনার। জি ম্যাডাম, ওই জায়গায় কাজ করছি আমরা, হ্যাঁ তো ওইখানেও ওরকম আপনার ফন্ট আইকন গুলো কাজ করেছি। ডাউনলোড করে রাখা যায়। হ্যাঁ ঠিক আছে, আপনাদের ওই পর্যন্ত ক্লাস হয়েছে কিনা সেটা তো আমি জানি না, যাই হোক, তো ওখান থেকে হচ্ছে আপনারা ওই ওই আইকনের ফান্ড নামগুলো অসমে হচ্ছে তো অনেক ডিলিট সময় করতে। লিঙ্ক করা যায়, হ্যাঁ হ্যাঁ তো সেটা ফান্ড যদি, অসম তো সিএসএস এ লিঙ্ক করে তো করা যায়, হ্যাঁ হ্যাঁ সেটার কথা সেটা বলছি বলছি, যাই মানে হোক। আলাদা ভাবে তো এখানে। হ্যাঁ আমি বলছি এখানে আপনার আলাদা কি করে করে কোনো লিঙ্ক করে দেওয়া লাগবে না, অটো না এখানে তো লিঙ্ক অটোই করে আছে, এই দেওয়া? যে দেখতে পাচ্ছেন না, এই যে এখানে তো এই যে ফন্ট অসমের আছে আইকন, অপশনই দেওয়া, এখানে কোনো কিছু করতে হচ্ছে না। আর এসবিজি টা হচ্ছে আপনাকে তাহলে আপলোড করে দিতে হবে ফন্ট অসমের মতো, ওটাও হচ্ছে আরেক ধরনের আইকন এই আর কি। তো ওয়েবসাইটে এসবিজি, জেপিজি, পিএনজি এগুলো সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ ম্যাম এখানে কোনো থার্ড পার্টি থেকে যদি আইকন গুলো নিয়ে, সেক্ষেত্রে কি আবার কোনো কপিরাইট স্ট্রাইক এর সম্ভাবনা থাকবে, না সেটা কপিরাইট এর পর্যায়ে পড়বে কিনা, মানে অন্য কোনো সাইট থেকে যদি নিয়ে? পড়বে না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন। হ্যাঁ ওই প্রাইসিং এ যখন কারেন্সির যে স্যাম্পল গুলো দেখালেন যে ওইখানে বিডি স্যাম্পলটা নেই, এটা কি আমরা কোনো প্লাগইন দিয়ে নিয়ে আসবো নাকি? প্লাগইনস এখানে আমি কিছু একটু ক্লিয়ার হতে চাই। আপনাদের প্লাগইনস সেভাবে আমি এখন কিছুই দেখাইনি, প্লাগইনস ইউজ করা লাগবে, আপনি খুব সহজে কাজটা করতে পারবেন, কিচ্ছু করতে হবে না, কোনো কিছু এখানে আপলোড পারবো, করতে সমস্যা হবে নেই, না, কোনো প্লাগইন ইউজ করতে হবে না, আপনি ওখানে বসেই জাস্ট কাজটা করতে পারবেন, পারবো পারবো, ওর সমস্যা ভেতরেই অপশন আছে, যেখান থেকে আমি দেখিয়েছি জি। ওখানেই আপনি কাজ করতে পারবেন। কুল্লু পাইছি, সমস্যা নেই, কুল্লু তো পাওয়া গেছে, দেখা দিবেন, সমস্যা নেই আচ্ছা আচ্ছা, কেউ কাজ দেখাতে ম্যাডাম। চাচ্ছে আমার না? আরেকটা সমস্যা হচ্ছে, হ্যাঁ বল। আমার দুই ব্রাউজারে দুই রকম করে দেখায়, হ্যাঁ তো ব্রাউজার ব্রাউজারে এক একটা ব্রাউজারে এক এক রকমই দেখাবে, এটাই স্বাভাবিক। আমি ধরেন আমি এখানে, মানে এটা তো একটা সমস্যা, এটা সমস্যা না এটা সমস্যা হবে কেন? আমি একটা জিনিস ডেভেলপ করছি হচ্ছে ক্রমে, সেখানে সুন্দরভাবে রান করতেছে, যখন মজিলাতে আসতেছি তখন ওই ছবিগুলো মানে যে ভিডিওগুলো দিয়েছিলাম যে মুভ করতেছে সেগুলো স্টপ হয়ে গেছে। তাহলে হচ্ছে, ও আচ্ছা এরকম প্রবলেম হলে আপনার মোজিলাতে হচ্ছে আপনার মোজিলাটা তাহলে আপডেট দিয়ে দেন, হয়তো বা পুরানো ভার্সন, এ কারণে হচ্ছে এটা সাপোর্ট করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হতে পারে। হ্যাঁ
কারণ কি, আমরা যখন ওই যে রেসপন্সিভ করি বা এমনি যখন কোড করে করি, তখন কিন্তু আমাদেরকে মানে কোন কোন ব্রাউজারে এটা শো করবে এগুলো সব কিন্তু আমাদেরকে ওখানে বলে দিতে হয়। আচ্ছা, কারো মনে হয় কোশ্চেন ছিল তো সেগুলো এখন বলেন, প্রবলেম ছিল সে প্রবলেম গুলো একটু শেয়ার করেন, এখন দেখবো 10টা থেকে আবার আমার আরেকটা ব্যাচের ম্যাম ক্লাস আরেকটা দিতে হবে। ম্যাম আমার একটা আরেকটা প্রশ্ন ছিল ম্যাম, ম্যাম আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আপনি, আমরা তো মোটামুটি এখানে বলতে গেলে কতগুলো বিষয় আছে একদম সবগুলো একই, যেমন টাইপোগ্রাফি, কালার, এগুলো সবগুলো একই। তো সেক্ষেত্রে আপনি নেক্সট টাইম ক্লাস নিতে, মানে আসলে মূল যেগুলো আমাদের দরকার সেগুলো করে ফেললে হয়তো সময়টা আরো অনেক কিছু জানা যাবে, আচ্ছা ঠিক আছে, সেগুলো আপনি স্কিপ, মানে স্কিপ করে যেতে হ্যাঁ বলছি আমি আর কি। মোটামুটি এখন কিন্তু স্কিপ করে যাই, তারপরও হচ্ছে একটু বলে দেই, মানে সবাই সেম না, এখনো দেখা যায় অনেকেই এই জিনিসগুলো বোঝে না বা পারে না, তো এগুলোতে বারবার আসলে হচ্ছে যারা জিনিসগুলো ধরতে পারে না বা বুঝতে পারে না তাদের ওগুলো হয়ে যায়, এই জন্য দু একটা বলি, ম্যাক্সিমামই কিন্তু আমি স্কিপ করে যাই। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। ম্যাম, এই টেবিল আর এটা মানে কোনটা কোন কাজে ব্যবহৃত হয় এটা যদি একটু বলেন, মানে টেবিলটা তো এ বললাম, বিষয়টা আর কি, টেবিলটা আপনার কাজটা অবশ্যই বুঝতে পারছি বাট কোনটা হ্যাঁ কোন কাজে। কোন কাজেই তো বললাম, ধরেন আপনি আপনার একটা ওয়েবসাইটের কিছু সার্ভিস, মানে একটা ওয়েবসাইট আপনি তৈরি করবেন বা একটা কোম্পানির, ওই কোম্পানি তো কিছু না কিছু সার্ভিস দেয় তাই না, তাহলে সেই সেই সার্ভিসগুলোর যদি সিঙ্গেল সিঙ্গেল সার্ভিস হয়, হ্যাঁ ধর নর্মালি হচ্ছে আমি এখানে হচ্ছে একটা রেস্টুরেন্টের একটা উদাহরণ দিয়েছি, যে ওখানে কি সিঙ্গেল সিঙ্গেল আইটেম থাকে, তো ওই আইটেমগুলা হচ্ছে আপনি সিঙ্গেল এখানে প্রাইস দেখাই দিলেন, ধরেন বা আপনি একটা বারবার শপ তৈরি করলেন, তো ওখানে আপনার বা একটা পার্লারের আপনি ওয়েবসাইট তৈরি করলেন, সেখানে কি সিঙ্গেল কিছু জিনিসের কি লিস্ট থাকবে বা মেনু থাকবে, সেগুলো আপনি জাস্ট এভাবে শো করাতে পারেন, আবার কিছু জিনিস কি আপনাকে প্যাকেজ আকারে রাখতে হতে পারে তাই না, তো সে প্যাকেজ আকারে আমি যেমন বললাম যেগুলা হচ্ছে আপনার কি বলে এই যেগুলা হচ্ছে আপনার এই যে ধরেন আমাদের ইনস্টিটিউটই ধরেন বিভিন্ন আপনাদেরকে ভিডিও প্রোভাইড করবে বা বিভিন্ন কোর্স প্রোভাইড করবে, এরকম ধরনের বিভিন্ন কোর্স রিলেটেড কোনো প্যাকেজ আপনাকে তৈরি করতে হবে, তাহলে একটা কোর্স, সেই কোর্সের প্রাইস কেমন হবে, একটা কোর্সের মধ্যে আপনার কি কি মানে আইটেম থাকবে, সেগুলো আপনাকে এরকম প্যাকেজ আকারে তৈরি করা লাগতে পারে, বা আপনি ধরেন ডোমেইন হোস্টিং মানে হোস্টিং প্রোভাইড করেন, তাহলে সেই হোস্টিং একটা আপনি 1 জিবির একটা একজন হোস্টিং কিনবে, তাহলে সেই 1 জিবি হোস্টিং এর মধ্যে সে কি কি সার্ভিস আরো পাবে, আপনি তাকে আরো কি কি আইটেম তাকে সেখানে দিবেন, সেটা আপনি এরকম প্যাকেজ আকারে শো করাতে পারেন, বা এখন কিন্তু হচ্ছে প্যাকেজ আকারে আমরা ফুডও দেখে থাকি তাই না, তো এরকম হচ্ছে প্যাকেজ আকারে যে জিনিসগুলো আপনাকে দেখাতে হয় সেটার ক্ষেত্রে আপনি হচ্ছে প্রাইস টেবিল ইউজ করবেন, ম্যাম আর হ্যাঁ আবার ম্যাম, মানে বিভিন্ন কোর্স যখন সেল করে, ভিডিও কোর্স গুলো হ্যাঁ প্যাকেজ আমি ধরেন জাস্ট উদাহরণ 30 দিলাম 40টা ভিডিও আপনাকে, থাকে, মানে আমি তো আপনাকে এরকম বোঝাতে প্যাকেজ চাচ্ছি হিসাবে যে বিক্রি করে। প্যাকেজ আকারে যখন কোনো সার্ভিস আপনি সেল করবেন তখন হচ্ছে আপনি প্রাইস টেবিলটা ইউজ করবেন, হ্যাঁ আর যখন আপনি সিঙ্গেল কিছু আইটেম ইউজ করবেন, সার্ভিস দিবেন সিঙ্গেল আইটেমে, তখন আপনি হচ্ছে প্রাইস লিস্টটা ইউজ করতে পারেন। বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমি আরেকটা জিনিস এটা জানতে চাইছি, সেটা হচ্ছে ধরেন আমি নেক্সটে যদি কোনো ভিডিও কোর্স সেল করতে চাই, তখন তো এরকম প্যাকেজ হিসাবে আর কি সেল করা লাগে, তো ওইটার জন্য কি মানে আলাদা কোনো আর কি ওই হোস্টিং কিনা লাগে নাকি, কারণ ওইটা তো অনেক ভিডিও থাকে, অনেকটা লোড নেয় সম্ভবত। হ্যাঁ আপনার হোস্টিং তো আপনার তখন আপনি বাড়িয়ে নেবেন, আপনার ওয়েবসাইটে হচ্ছে হ্যাঁ ম্যাম হ্যাঁ যখন যত বুঝতে যতটা পারছি, মানে জায়গা আমি লাগবে এটাই ভাবতেছি আজকে থেকে। হ্যালো জি বলুন। ম্যাম, আমাদের মনে করেন আমরা কোন কোনখান থেকে সাপোজ ডাইনাহোস্ট থেকে হয়তো আমি 1 জিবি নিলাম হোস্টিং, এক্ষেত্রে আমি পরবর্তীতে চাচ্ছি যে আমি ডাইনাহোস্টের মানে সার্ভিসটা নেব না, আমি নেমচিপ থেকে 2 জিবি নিয়ে ইউজ করব, তাহলে সেক্ষেত্রে আবার যে ট্রান্সফারের যে প্রসিজিওরটা, এগুলো কি আসলে তখন করা যায়, অথবা আমি ডাইনাহোস থেকে 1 জিবি নিলাম বা নেমচিপ থেকে 1 জিবি নিলাম, পরে আমি এক্সটেন্ড করতে চাচ্ছি 2 জিবি নিতে চাচ্ছি, তখন সেক্ষেত্রে মানে আমার প্রসিজিওরটা কিরকম হবে, বা আমার আমার যে যে সাইটটা আমি রাখছি সার্ভারে আচ্ছা আমি সেটার উত্তর কি কোনো বলি, কাজ আপনি করতে যদি হবে কি, এডিশনাল কোনো কাজ করতে একই হবে কিনা। মানে
একই প্রোভাইডারের ক্ষেত্রে যদি আপনি ইয়েটা বাড়িয়ে নেন তাহলে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, আর আপনি যদি পুরো মানে ডায়নাহোস থেকে নেমচিপ থেকে নেন তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনার পুরো ওয়েবসাইটের ব্যাকএন্ডের পুরো সবকিছুর ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপ রাখার পর আপনি আপনার তাহলে সাইটের কোনো কিছু হারাবেন, আপনার পুরো সাইটটা তখন ব্যাকআপ আপনার কাছে রাখতে হবে। ব্যাকআপ কি করে রাখতে হয় এই জিনিসগুলো হচ্ছে একটু জটিল, তো এগুলো আমি একদম লাস্টের দিকে আপনাদেরকে দেখি। ওকে ম্যাম, আপনি আমরা আমাদের 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 যে ক্লাসই মানে সি ওয়ার্ডপ্রেস প্যানেল ক্লাস, আছে, হ্যাঁ সি প্যানেল আছে, সি প্যানেল থেকে আমি জি দেখে নিই। সি প্যানেল থেকে হচ্ছে মেইনলি আপনাকে ব্যাকআপ রাখতে হবে। আচ্ছা ওকে, আমার কাজটা দেখতে হবে একটু, কিছু প্রবলেম প্রবলেম না আরো শেয়ার করতে হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে হচ্ছে আপনি শো করাতে পারেন, শেয়ার করতে পারেন। যদি কেউ দেখাতে ওই যে চান শেয়ারের পারমিশনটা, পারমিশন দেওয়া আছে, আমি শেয়ারের স্টপ পারমিশনটা দেওয়া আছে, দেওয়া আছে। ম্যাডাম আমি ওয়ার্ডপ্রেসে করতে পারি না, কিন্তু আমি এইচটিএমএল এ করা আছে, যদি দেখতে চান দেখাতে পারি। এক্সটিমেল তে কি করেছেন ডিজাইন? জি জি ডিজাইন করছি, যদি দেখতে চান তো দেখাবো। আচ্ছা আমি আজকে আর দেখবো না, আপনি আপনার সাইটের লিঙ্কটা দিয়ে রেখেন আমি দেখে নিই। আর হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা শেয়ার করতে পারেন। আমি কাজ করতে পারি না, ওই যে আমার সমস্যা, এটা হ্যারাসমেন্টে ছিলাম এজন্য করতে পারি নাই। আচ্ছা ভাই আমি কাজটা শেষ করি, আমি জি বলুন। আপু এই আমি এই ডিপগুলোতে এই যে আইকনটার উপর আমি মাউস নিলে হোভার হয়, কিন্তু আমি চাচ্ছি এই যে যে পুরা এই দু ডিভাইস এখানে অসুখ এই যেটা হোভার হবে এটা পারতেছি না। আর আরেকটা কাজ হচ্ছে আমি চাচ্ছি এটা পুরো কোনো অপশন দিয়ে আমি এখান মার্জিনের মতো মার্জিন আসবে এখান থেকে আসি এখানে শেষ হবে, তো এটা অ্যানিমেশনের মতো শেষ হবে, মানে শুরু হবে এখান থেকে শেষ হবে, এটা অ্যানিমেশনের মতো হবে। তবে ওই যে হোভারের সাথে আমি যখন মাউস আনবো হোভার সাথে এটা একসাথে হোভার হবে, এটা একসাথে সে অ্যানিমেশনটা আচ্ছা কাজটা করতে যাচ্ছে বুঝতে এখন, পারছি। এটা আপনি যেগুলো বলছেন তো অভিজ্ঞতা এগুলো হচ্ছে আপনি সরাসরি এভাবে ওয়ার্ডপ্রেস থেকে করতে পারবেন না, এগুলোর জন্য আপনাকে হাতে কোড করে দিতে হবে। ঠিক আছে, হোভার প্লাস আফটার আফটার বিফোর দিয়ে করতে হবে তাই না ম্যাম? এটাকে আপু এটাকে এডিশনাল সিএসএস ইউজ করে করা লাগবে না? ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়েও করা যায়। আচ্ছা ভাই কোডিংটা আমি জানি, আমি চাচ্ছি ওটা করার জন্য, আমি তো আমার প্রবলেম তো আপনারাই শেয়ার করতেছি। আচ্ছা আপু প্রবলেম হচ্ছে এই যে আমি আর একটা কাজ করতে চাচ্ছি, আমাকে জিওডের নামটা বলে দিলে আমি করতে পারবো। এই যে চার্টস বার এই জিনিসটা কোন উইজেট থেকে করা লাগবে যদি বলে দিতেন। বুঝিনি আপনার, আবার বলেন। এই যে এই যে এই একটা চার্টস বার দিছে না, বক্স একটা আছে না, এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা তো শুনছি না, এটা কোন উইজেট দিয়ে করা লাগবে ওয়ার্ডপ্রেসে? আমি উইজেটের নামটা বলে দিলে আমি করে ফেলতে পারবো এটা আপনাকে ফর্ম দিয়ে করতে হবে, একটা সার্চ ফর্ম এরকম কিছু আছে ওটা দিয়েও করা যায়, নর্মাল একটা ফর্ম আছে সেটা দিয়েও করা যায়। ঠিক আছে। আর কারো কোনো সমস্যা?